দ্বারা চেতনা যে পূর্ণ শক্তি লাভ করে, সেই পূর্ণতার দ্বারাই সে সীমার মধ্যে অসীমকে, রূপের মধ্যে অপরূপকে দেখতে পায়। তাকে কোথাও যেতে হয় না। কথাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। 6 আগস্ট এই বিশ্বকবির 80তম মৃত্যুবার্ষিকী, তার প্রতি শ্রদ্ধা রেখেই শুরু করছি চ্যানেল 24-এর নিয়মিত সাপ্তাহিক আয়োজন কালার্স 24। আর আপনাদের সাথে আছি আমি, শাহরিন জেবিন। পেছনে পরিমণির ছবি, নিশ্চয় বুঝে গেছেন আজকের আয়োজনের শুরুটা তাকে নিয়েই। হবেই না বা কেন, এখন যে টক অব দ্য টাউন এই নায়িকা। সত্যি বলতে জীবনটা যে সিনেমার কোনো গল্প নয়, তা বোধহয় আরও একবার অনুভব করলেন পরিমণি। চলচ্চিত্রের চিত্রনাট্যে যদিও নায়িকার ডাকে সাড়া দেন নায়ক, উদ্ধার করেন বিপদ থেকে, কিন্তু বাস্তবতা যে পুরোটাই ভিন্ন। এই চিত্রনায়িকার 31 মিনিটের ডাকা ডাকিতেও আসেনি কোনো চিত্রনায়ক, যদিও তার ফেসবুক লাইভে যুক্ত ছিলেন প্রায় 6 লক্ষ মানুষ। সিনেমা পাড়ায় গুঞ্জন উঠেছে যদি রিমান্ডে নেওয়া হয় পরিমণিকে, তবে বেরিয়ে আসবে কিছু চেনা মুখের নাম। সময়ের সবচেয়ে আলোচিত কিংবা সমালোচিত নামটি এখন পরিমণি। মাত্র 7 বছরের ক্যারিয়ার, অথচ কতই না অভিযোগ অনুযোগ তাকে নিয়ে। ব্যক্তি জীবন থেকে শুরু করে চলচ্চিত্র ক্যারিয়ার, বরাবরই প্রশ্নের মুখে ছিল তার এই দুই জগৎ। ব্যক্তি জীবনে বিয়ে করেছেন 3 বার, অথচ টেকেনি একটিও। আবার অভিনয় করেছেন 24টি ছবিতে, যার 22টি গেছে ফ্লপের খাতায়। আর জীবনযাপন, বরাবরই প্রশ্নের মুখে ছিল পরিমণির বিলাসবহুল জীবনযাপন। জন্মদিন উদযাপন, এশিয়া ইউরোপ ঘুরে বেড়ানো কিংবা আলিশান গাড়িবাড়ি তাকে বারবার ঠেলে দিয়েছে প্রশ্নের মুখে। একটা স্বাধীন দেশে আমি অনেক কিছু করতে পারি। শি অর হি, দে আর সুপারস্টার, তাহলে তো আরও সিক্রেট লাইফ লিড করা উচিত, তাই না? কারণ একজন শিল্পীকে দেখতে মানুষের লাইন দিবে, সেখানে সারাক্ষণই যদি আমি শো অফ করতে থাকি, তাহলে তো আমার ভ্যালুটা কমে যাচ্ছে, তাই না? তো আমি, হ্যাঁ, এখন ভার্চুয়ালে আমি যেটা শুনেছি যে ভার্চুয়াল জগতে থাকা ভালো, কিন্তু আমি ততটুকুই থাকবো যতটুকু আমি কাজ নিয়ে কথা বলব, আমার কাজ নিয়ে। তবে অনুজের আজকের এই অবস্থার জন্য পরিবার কিংবা আশপাশের মানুষকে দুষলেন এই অগ্রজ। বললেন, শিল্পীদের শুধু অভিনয় নয়, থাকতে হয় সমাজের প্রতি দায়বদ্ধতাও। যে পরিমণির যারা অভিভাবক ছিলেন বা আছেন বা যারা তাকে নিয়ে এসেছেন, তাদের উচিত ছিল তাকে প্রপার জিনিসটা বোঝানো। আসলে কি, আমরা একটা ফিল্ম ওয়ার্ল্ড, একটা শব্দই তো আছে, সিনেমা জগৎ, তো এই জগতের কিন্তু কিছু নিয়ম আছে। শিল্পীদেরকে রিকোয়েস্ট করব বা যারা শিল্পী হবেন বা যারা শিল্পী হতে চান, তাদের অনেক সামাজিক দায়িত্ব আছে। এদিকে সিনেমা পাড়ায় গুঞ্জন উঠেছে পরিমণিকে রিমান্ডে নেওয়া হলে বেরিয়ে আসবে কিছু চেনা মুখের নাম, যাতে অবাক হবে দেশের মানুষ। গ্রেফতারের আগে অবশ্য সে আভাস দিয়েও গেছেন পরিমণি। আমাকে কে কি করবে, আমার সব আমি দেখাই মরব তো, আমার সাথে কে কিছু পার পাবে না তো। আপাতত শিল্পী সমিতি সহ চলচ্চিত্রের কোনো সংগঠনকে নিজের পাশে পাচ্ছেন না পরিমণি। এদিকে মাদক সহ গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম রাজ গণমাধ্যমে চলচ্চিত্র প্রযোজক হিসেবে পরিচয় পেলেও বাস্তবে তিনি তার নন বলে দাবি করেছেন প্রযোজক পরিবেশক সমিতির এই সভাপতি। সে আপনাদের সমিতির মেম্বারই না? কথিত মডেল পিয়াসা আর মোয়ের পর গ্রেফতার হলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ পরিমণি। জানা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আছে ঢাকায় সিনেমার বেশ কজন উঠতি নায়িকা, যে তালিকাটা নেহায়েত কম নয়। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা। অনেকের কাছে 2020 হারানোর হলেও পরিমণির জন্য ছিল প্রাপ্তির। ফোর্বসের জরিপে এশিয়ার 100 ডিজিটাল তারকার তালিকায় জায়গা করে নেওয়ার পাশাপাশি সাফল্য পেয়েছিল তার বিশ্ব সুন্দরী। প্রত্যাশা ছিল 21টাও হবে প্রাপ্তি আর সাফল্যের। শুরুও করেছিলেন স্ফুলিঙ্গের মুক্তি আর ডজন খানেক ছবি ওয়েব সিরিজ দিয়ে, কিন্তু সব আশায় যেন গুড়ে বালি। মাদককাণ্ডে আপাতত হাজতে ঢাকাই সিনেমার এই নায়িকা, যাতে চিন্তার ভাঁজ প্রযোজকদের কপালে।
কি হবে ছবি আর ওয়েব সিরিজগুলোর ভবিষ্যৎ তার উত্তর জানা নেই কারো। রাতে সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। ক্যারিয়ার জুড়ে ব্যর্থতার গল্প থাকলেও বিশ্বসুন্দরীতে বদলেছিল তা। সিনেমায় পরিমণির শোভা চরিত্রটি জয় করেছিল দর্শক মন। আমি বরদিন দেবী, তুমি সুখী হবে। বিশ্বসুন্দরী মুক্তির সাড়ে তিন মাস পর আলোর মুখ দেখে তার আরেক ছবি স্ফুলিঙ্গ। তৌকির আহমেদ পরিচালিত এই সিনেমাটি যদিও ব্যবসায়িকভাবে হয়নি সফল, তবে কুড়িয়েছে প্রশংসা, যেখানে দিবা চরিত্র অভিনয় করে নজর কেড়েছেন পরিমণি। এই দুই ছবিতে ভর করে অনেক দূরে গিয়েছেন পরিমণি। হাতে পেয়েছেন ডজনখানেক ছবি আর ওয়েব সিরিজ, যার প্রায় সবগুলোর কাজই হয়েছে শুরু। কিন্তু তার হঠাৎ গ্রেফতারে মাথায় হাত প্রযোজকদের। 10 তারিখ থেকে শুটিং ছিল আমাদের দ্বিতীয় পার্টে, এইটা লকডাউনের কারণে আমরা 17 তারিখ দিয়েছি। পরিমণির হাতে এখন আছে যেমন অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, নদীর বুকে চাঁদ, বাহাদুরি, ক্ষত, প্রীতিলতা, 1971 সেই সব দিন নামের ছবি, তেমনি আছে পাপ ডেডি, প্রীতি, অন্তরালে, মুখোশ নামের ওয়েব সিরিজ। কি হবে এই ছবি আর ওয়েব সিরিজগুলোর ভবিষ্যৎ তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তো আমাদের আর্টিস্ট ব্যক্তি জীবনে উনি কী করছেন না করছেন আমাদের মাথা রাখছে, এখন আমরা একটা বড় ক্ষতি করতে পেরে যাচ্ছি। জেলে গেলেও প্যারেলে মুক্তি নিয়ে সিনেমা শুটিং করেছিলেন ভারতের সঞ্জয় দত্ত, সালমান খানের মতো তারকারা। বাংলাদেশে যদিও নেই এমন নজির। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা। পরিমণির মতোই সংকটে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। পার্থক্য শুধু এতটুকু যে নিজের বিপদ নিজেই ডেকেছেন ঢাকায় সিনেমার নায়িকা, আর বলিউড অভিনেত্রীকে ভোগ করতে হচ্ছে স্বামীর অপকর্মের ফল। পর্নোগ্রাফি ইস্যুতে রাজকুন্দ্রাকে নিয়ে যতটা আলোচনা সমালোচনা, তার চেয়ে বহু গুণ হচ্ছে স্ত্রী শিল্পা শেঠিকে নিয়ে। যদিও এই ঘটনার সবটাই অজানা বিটাউনের এই নায়িকার, তাতে কি স্বামীর কৃতকর্মে যে তার 3 দশকের আলোকিত ক্যারিয়ার তলিয়ে যাচ্ছে অন্ধকারে। চোরা কে দিল তেরা করিয়া চলে, গানের এমন ঝলকের মতোই যেন ঝলসে গেল শিল্পা শেঠির সাম্রাজ্য। এক যুগেরও বেশি সময় পর হাজির হয়েছিলেন নতুন চলচ্চিত্রে, কিন্তু সাফল্য নয়, হাঙ্গামা 2 হয়েছে ব্যর্থ। শিল্পার রূপের ঝলকে ঝলমল করত যে সুপার ড্যান্সারের মঞ্চ, রাতারাতি সেই সুপারহিট রিয়েলিটি শো থেকে পড়লেন বাদ, যাতে তার আর্থিক ক্ষতি 2 কোটি রুপি। কিন্তু কেনই বা হঠাৎ এই ছন্দ পতন? নিজের নয়, স্বামী রাজকুন্দ্রার অপকর্মের ফলই ভোগ করতে হচ্ছে শিল্পাকে। চোখের জলে ভাসছেন এই নায়িকা, ভাসছেন তুমুল সমালোচনা আর নিন্দায়। স্বামী রাজকুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ, পর্নোগ্রাফির সাথে জড়িত তিনি। শুধু তাই নয়, রাজশিল্পার বাড়ি থেকে উদ্ধার হয়েছে 70টি পর্ন ভিডিওর সিডি। এদিকে গ্রেপ্তারের পর থেকে আবেদন করেও জামিন পাননি রাজকুন্দ্রা। সবশেষ বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে জামিন আবেদনের রায় ঝুলিয়ে রাখা হয় 10 আগস্ট পর্যন্ত। Sometimes I like to party. मैं फोन करता था साली को, Darling, Friday night, let's party. साली बोलती थी, चलो, कभी नंदना भी करती थी। কিছুদিন আগে কপিল শর্মা শোতে বোন শামিতা শেঠিকে নিয়ে মজার ছলে করা স্বামীর মন্তব্য এখন নেটিজেনদের ট্রলের শিকার। তবে এমন দুর্দিনেও পাশে পেয়েছেন বলিউডের অনেককেই, যে তালিকায় আছেন পরিচালক হংসল মেহতা, অভিনেত্রী রিচা চাড্ডা ও দক্ষিণের অভিনেতা মাধবন। শাহরিন জেবিন, চ্যানেল 24। একে তো করোনা ভাইরাসের আতঙ্ক, তার উপর দেশজুড়ে চলছে কঠোর লকডাউন, আর তাই অনেকদিন ধরেই সিনেমা হলে গিয়ে হচ্ছে না ছবি দেখা। তবে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অনলাইন প্ল্যাটফর্মের কল্যাণে ঘরে বসেই দেখা যাচ্ছে দেশ বিদেশের নতুন ছবি। ঢালিউডের পাশাপাশি টালিউড, বলিউড, হলিউড সহ বিভিন্ন দেশের ছবি আলোর মুখ দেখছে ওটিটি মাধ্যমে। দর্শক, এবারে জানবো সিনেমার প্রচারে মুক্তি পাওয়া ট্রেলার আর নতুন ছবির খবর। ভেতরে কে আছিস? শহর জুড়ে একের পর এক হচ্ছে খুন, যে খুনি লুকিয়ে আছে মুখোশের আড়ালে। কে খুলবে এই হত্যা রহস্যের জট?
পুলিশ এমন সাইকোলজিক্যাল থ্রিলার গল্পের সিরিজ মুখোশ। আগস্টের প্রথম দিন মুক্তি পেয়েছে বিরসা দাশগুপ্ত পরিচালিত ওয়েব সিরিজটির ট্রেলার। অনির্বাণ ভট্টাচার্য, চান্দ্রিক ঘোষ, পায়েল অভিনীত মুখোশ এ আগস্টে মুক্তি পাবে হইচই প্ল্যাটফর্মে। হইচইয়ের অন্যতম আকর্ষণ রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, যার ট্রেলার মুক্তি পেয়েছে 25 জুলাই। রবি ঠাকুর এইখানে কোনোদিন খাইতে আসেন না। সৃজিত মুখার্জি পরিচালিত সৃষ্টিতে অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন, অনির্বাণ ভট্টাচার্য, রাহুল বোস ও অঞ্জন দত্ত। রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি মুক্তি পাবে 13 আগস্ট। হিন্দুস্তান এক মুল্ক নহি এক সোচ হ্যায়। মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের স্পাই থ্রিলার গল্পের ছবি বেল বাটনের ট্রেলার। এক ইনসান হ্যায় জো ইস কেস সে জুড়ি হর ইনফরমেশন দে। রণজিৎ তিওয়ারি পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে 19 আগস্ট। অ্যামাজন প্রাইমে মুক্তির অপেক্ষায় আছে সিনড্রেলা। কে কান্নন পরিচালিত রোমান্টিক কমেডি ধাঁচের এই ছবিটি মুক্তি পাবে 3 সেপ্টেম্বর। যারা অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবি পছন্দ করেন তাদের জন্য নেটফ্লিক্স অপেক্ষা করছে কেট। 4 আগস্ট ট্রেলার মুক্তি পাওয়া সিনেমাটির আলোর মুখ দেখবে 10 সেপ্টেম্বর। দর্শক, এবারে ছোট করে দেখে নেব দেশ বিদেশের বড় তারকাদের কিছু টুকরো খবর, জানব সপ্তাহ জুড়ে কোন ইস্যুতে কারা ছিলেন খবরের শিরোনামে। গুলশানের হলি আর্টিজানের জঙ্গি হামলার ঘটনা এবার উঠে আসছে বলিউডে। সিনেমার নাম ফারাজ। হনসল মেহতার পরিচালনায় ছবিতে কারিনা কাপুরের বিপরীতে অভিষেক হচ্ছে তার চাচাতো ভাই জাহান কাপুরের। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ফারাজের অ্যানিমেটেড ফার্স্ট লুক। প্রকাশ পেয়েছে টলিউড মুভি মায়ার ফার্স্ট লুক, যেই ছবি দিয়ে ওপার বাংলায় অভিষেক হচ্ছে এপার বাংলার নায়িকা মিথিলার। শেক্সপিয়ারের ম্যাকবেথ অবলম্বনে মায়া পরিচালনা করেছেন রাজশ্রী দে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলেন জশ নুসরাত। গেল বুধবার অনাগত সন্তানের মায়ের সাথে কলকাতার পার্ক স্ট্রিটে হেঁটেছেন জশ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিটি ছড়িয়ে পড়তেই যেন বাস্তব হলো জশ নুসরাতের এতদিনের সব গুঞ্জন। এ যেন এক নতুন রূপে লারা দত্ত। দিন দুই আগেই মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের নতুন ছবি বেল বটমের ট্রেলার, যেখানে ইন্দিরা গান্ধীর রূপে হাজির হয়ে তাক লাগিয়েছেন লারা দত্ত। চরিত্র বদলে মেকআপ নেয়ার যে ভিডিওগুলো নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন লারা। এদিকে শাহরুখ ভক্তদের জন্য সুখবর নিয়ে এলেন নির্মাতা রাজকুমার হিরানি। দীর্ঘদিন পর আবারও শাহরুখকে নিয়ে ছবি বানাতে যাচ্ছেন এই পরিচালক। এদিকে 15 আগস্ট প্রকাশ পাচ্ছে শাহরুখ খানের আপকামিং ছবি ট্রিজার, যেটি নির্মাণ করেছেন দক্ষিণের খ্যাতিমান পরিচালক অ্যাটলি। আর হলিউডে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আপকামিং মুভি থর লাভ অ্যান্ড থান্ডার ছবিতে গড় চরিত্রে ধরা দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ক্রিশ্চিয়ান বেল। পরিচালক তাইকা ওয়াতিতির ছবিটি মুক্তি পাবে 2022 সালের 6 মে।